সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মান আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আশা করি সবাই তোমরা ঘরে আছো এই লকডাউনের মধ্যে। সবাই লকডাউনে ঘরেই থাকো, সুস্থ থাকো আমরা, এবং পড়াশোনাটা চালিয়ে যাও, পড়াশোনাটা চালিয়ে যাও, আমাদের অবশ্যই কর্তব্য। আজকে আমি তোমাদের ইউনিট 6 লেসন 9 থেকে কিছু অংশ পড়াচ্ছি। দেখো, আমরা এখানে আজকে শব্দের অর্থ, অর্থাৎ যে বিষয়টা পড়াবো সেটা হলো কি, আমরা কিছু ওয়ার্ড মিনিং পড়াচ্ছি। দেখো এখানে আছে কুইকলি, কুইকলি মানে শীঘ্রই, তাড়াতাড়ি বা শীঘ্রই। এটাতে কি হবে, আর্লি বা ফাস্ট, আর্লি অথবা ফাস্ট, দ্রুত, আর্লি দ্রুত, ফাস্ট দ্রুত। তো এখানে রেডি, রেডি অর্থ প্রস্তুত করা, প্রস্তুত, দেখো কোনো কিছু তৈরি করা বা প্রস্তুত করা। তাহলে প্রিপেয়ার, প্রিপেয়ার অর্থ কি করা, তৈরি করা, তাহলে বা প্রস্তুত করা। মেল করে কি করা, তৈরি করা বা প্রস্তুত করা। তারপর দেখো ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট আমরা বলতে কি বোঝায়, সকালের নাস্তা, সকালে যে খাবারটা খায়, মর্নিং মিল অর্থাৎ ফার্স্ট মিল, যেটা দিনের প্রথম ভাগে আমরা খাই, সেটা হলো কি ব্রেকফাস্ট অর্থাৎ ফার্স্ট মিল বা মর্নিং মিল। ব্রেকার, প্রাতরাশ, যেটাকে আমরা প্রথমে টেবিল সকাল সকাল খাই, যেটা সেটা হলো কি ব্রেকফাস্ট, প্রাতরাশ। তাহলে সার, সার অর্থ ধারণ, যেটা খুব তীক্ষ্ণ হয়, ধারণ ধারণ থাকে, সেটা হলো কি সার। একুয়া, একুয়া হলো কি ধারণ বা যেটা তীক্ষ্ণ থাকে, খুব ধারণ থাকে। কি ধারণ, জাস, এখানে জাস মানে কিন্তু এই মাত্র আসলে জাস অর্থ কি থাকে, তীক্ষ্ণ বা ধারণ থাকে। দেখো তো সেন্টার, সেন্টার অর্থ তো আমরা বুঝি, সেন্টার অর্থ হলো কি কেন্দ্রস্থল বা কেন্দ্র বিন্দু, যেখানে কোনো কিছু কি থাকে, কেন্দ্র থাকে অর্থাৎ মধ্যস্থল, সেটা হলো কি সেন্টার মানে মিডল প্লেস অর্থাৎ মাঝখানে, মধ্যস্থানে, সেটা হলো কি কেন্দ্র বা মধ্যস্থান। কেনান, দেখো এই যে কেনান, কেনানটা হলো কি একেবারে কেন্দ্রস্থল বা মধ্যস্থল, যেটা সেটা হলো কেনান। এখানে এভরিওয়ার, এভরিওয়ার হলো কি সর্বত্র অর্থাৎ সব পানি, এভরিওয়ার হলো কি সর্বত্র বা সব পানি। রাউন্ড, রাউন্ড তো বলা হয় চারদিকে, যেখানে যাও তুমি সব পানি অর্থাৎ সব পানি আছে, যেদিকে যাবে সেখানে আছে, সেটা হলো কি রাউন্ড। এবার অর্থাৎ সর্বত্র, সব পানি যেখানে তুমি দেখছো সেখানে আছে, এবার সর্বত্রই আছে। রোমান সারি করা, সারি ভাগে বদ্ধ ভাবে দাঁড়ানো বা বসা বা কি করা চলা, সেটা হলো রো অর্থাৎ এখানে আমরা সারি বলতে রো বলতে বোঝায় কি লাইন করে দাঁড়ানো, অর্থাৎ সারিবদ্ধ করে দাঁড়ানো। তো লাইন, লাইন মানে কি সারি, স্ট্রিং, স্ট্রিং অর্থ সারি অর্থাৎ সারিবদ্ধ ভাবে দাঁড়ানো বা বসা, সেটা হলো স্ট্রিং। বায়ার, বায়ার বলতে আমরা অনেক সময় বাই, বাই হলো কি বিক্রি করা, মানে এখানে বাই থেকে, বাই মানে বেচা, এখানে বাই থেকে এই যে কি হয়েছে বায়ার অর্থাৎ যে কিনে, যে ক্রয় করে। দেখো কাস্টমার, কাস্টমার অর্থ কি করা, কেনা বা ক্রেতা, যে কিনে সে হলো কোনো জিনিস যে লেনদেন করে অর্থাৎ কিনে নেয়, সে হলো কি কাস্টমার। ভেন্ডি, ভেন্ডি হলো কি ক্রেতা, যে কি করবো কোনো কিছু কিনবে। আবার এখানে দেখো ভেন্ডার অর্থ কিন্তু আমরা আবার একটু অন্য ধরনের, যে বিক্রি করে অর্থাৎ যে কি করে বিক্রি করে। দেখো লোকাল, লোকাল অর্থ হলো কি স্থানীয় অর্থাৎ এলাকায়, যে এলাকায় বসবাস করে সেটা হলো কি লোকাল। তাহলে আমরা বুঝি নেটিভ মানে নিজ বা নিজ এলাকা স্থানীয় হয়, এটা হলো কি লোকাল। ট্রপিক্যাল অর্থাৎ নিজ এলাকার মধ্যে অর্থাৎ নিজ সীমানার মধ্যে, সেটা হলো কি ট্রপিক্যাল, নিজ এলাকা। তো আমরা এই যে বিষয়গুলি আজকে পড়লাম এগুলি কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই সিনোনিম জানতে হবে। সিনোনিম না জানলে কিন্তু পরীক্ষায় আমরা অনেক সময় দেখা যায় খেয়াল করি বই মুখস্থ করি, যে বই মুখস্থ করলে সেটা আসবে, উত্তর মুখস্থ, উত্তর মুখস্থ করলে কিন্তু আসলে এটা পাওয়া যাবে না। এইটা করতে হলে আগে আমাদের কি করতে হবে, এই সিনোনিমগুলি জানতে হবে। সিনোনিম যদি জানি তাহলে আমরা সহজভাবে উত্তরগুলি
দিতে পারবো আর যদি সিনোনিম না পাই তাহলে উত্তরটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে তাহলে অবশ্যই আমরা সিনোনিমগুলি জানবো শিখবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ঘরে থাকো আসসালামু আলাইকুম